আমার কাছে আরো দুইটা প্রশ্ন আছে। একটা হইলো কি, এটা অনেক জনে করে সবসময় করেন যে উলঙ্গ অবস্থায় কি গোসল করা যায়। তাছাড়া আর একটা হইলো কি, অনেক মানুষ আমরা সমাজে অনেক মানুষ মনে করে হাঁটুর উঠলে কাপড় উঠে গেলে অজু গেছে। দুইটা প্রশ্ন আসলে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষে জানতো খুব বেশি চাই। দুটো হাঁটুর উঠলে কাপড় গেলে কি অজু যাইব, আর উলঙ্গ অবস্থায় কি গোসল করা যাইব, গোসল করলে কি ফরজ গোসল হইব? জাজাকাল্লাহ খায়ের। সতর ডাকা হলো ফরজ। সতর হলো পুরুষদের জন্য আঁঠু থেকে নিয়ে নাভি পর্যন্ত, আর মহিলাদের জন্য সমস্ত বডি। ডাকা হলো ফরজ, তাই সতর যদি কেউ ছুটে যায় তাহলে তার ফরজ তরক হয়ে গেল। এখন অজু ফাসিদ হওয়ার কারণের মধ্যে এই কারণগুলো আছে কিনা দেখতে হবে। অজু ফাসিদ হওয়ার কারণে ওই অঙ্গ সতরটা খুলে গেলে ফরজ তরক হলো, কিন্তু অজু ফাসিদ হবে কিনা সেটা দেখতে হবে। আপনার প্রশ্নের প্রথমটা ছিল যে গোসল যদি কেউ করেন তাহলে এই সতরটা খুলে যদি গোসল করেন তাহলে ফরজ গোসল আদায় হবে কিনা। দেখুন, গোসল যদি কেউ খোলা জায়গায় করেন, পুকুরে করতেছেন, নদীতে করতেছেন, টিউবওয়েলের মধ্যে খোলা জায়গায় করতেছেন, তাহলে সতর খুলে যদি গোসল করেন তাহলে তিনি ফরজ গোসল আদায় করতে গিয়ে আরেকটা ফরজকে তরক করলেন। আর যদি বাথরুমের মধ্যে তিনি করেন তাহলে চতুর্দিকে যদি দেওয়াল থাকে, অন্য কেউ দেখতেছে না, সেক্ষেত্রে তার ফরজ তরক হবে না, গোসল হবে, গুনাহ হবে না, কিন্তু নিজস্ব হায়া থেকে তিনি একটু মাহরুম হলেন। আল হায়া উশরুবাতুন মিনাল ঈমান, হায়ার খেলাফ এটা। অন্ততপক্ষে একটা গামছা দিয়ে নিজের শরমগা গুড়ে গোসল করা উত্তম, কিন্তু কেউ যদি পূর্ণাঙ্গ উলঙ্গ হয়েও বাথরুমে গোসল করেন তাহলেও গোসল হবে, কোনো অসুবিধা হবে না এবং গুনাহগার হবেন না। কিন্তু তিনি হায়া থেকে, নিজের হায়া থেকে, নিজের চক্ষু লজ্জা থেকে তিনি বিরত থাকলেন আর কি। অন্ততপক্ষে নিজের হায়াকে হেফাজত করে গোসল করা উত্তম। বাথরুমের মধ্যে যদি কেউ গোসল করেন আর সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করেন কোনো অসুবিধা নাই। জাজাকাল্লাহ খায়ের। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের সম্মানিত শেখ, এবং জাজাকাল্লাহ খায়ের আমার সম্মানিত ব্রাদার বুলবুল ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং আমরা আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন, আপনার মতামত দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীমুদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম সহ অনেক অনেক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের পেজে শেয়ার করছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা প্রশ্ন করবেন, যেহেতু আজকে আমাদের আমরা একদম সময়ে সংকীর্ণতার কারণে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো তেমন প্রশ্ন নিতে পারবো না। আমরা আমরা যাব আমাদের ব্রাদার বুলবুল ভাইয়ের কাছে, ওনার কাছে জেনে নেব যে এক মিনিটের ভিতর বুলবুল ভাই আপনি যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার একটা মতামত দেন। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামটা তো আমরা প্রায় ডেইলি করতাম, চাইলাম সবসময় ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আপনারা যারা যারা দেখরা আমরা প্রশ্ন করতাম, বা আমরা মেসেঞ্জারের মাধ্যমে কোনোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনোক, আমরা এই প্রোগ্রামটা ইউটিউবেও যাইব, ফেসবুকে তো লাইভ চলে এলো, প্রোগ্রামটা ইউটিউবেও যাইব। যে এমন কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে ইউটিউবে কমেন্ট করি, আমরা জানাই কেটা করে প্রশ্ন করতে পারবা, আমরা এটা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের বুলবুল ভাই। আমরা এবার যাচ্ছি কনক্লুডিং রিমার্ক এর জন্য। আমাদের সম্মানিত মেহমান অত্যন্ত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। জনাব মাওলানা ফয়েজ আহমদ সাহেবের কাছে ওনার কনক্লুডিং রিমার্ক এর জন্য। জাজাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, রমাদান পরবর্তী আমল সম্পর্কে আমাকে কথা বলার জন্য হুকুম করা হয়েছিল। রমাদান শরীফে যেভাবে আমরা ইমান এবং ইহতিসাবের সাথে সময় অতিক্রম করেছি, যথাযথভাবে রমজান শরীফের রোজা আদায় করেছি এবং সকল ফরজের ব্যাপারে সচেষ্ট ছিলাম, এমনকি নফল ব্যাপারে, মুস্তাহাব আমলগুলোর ব্যাপারে আমরা সচেতন ছিলাম। প্রত্যেকটা কাজের জন্য একটা ট্রেনিং নেওয়া হয়, ড্রাইভিং প্রশিক্ষণের জন্য ট্রেনিং নেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রেনিং নেওয়া হয়, প্রত্যেকটা কাজের জন্য একটা প্রশিক্ষণ নিতে হয়। যারা প্রশিক্ষণ নেন উদ্দেশ্য থাকে এই প্রশিক্ষণ নিয়ে ফিল্ডে কাজ করা। আমরা রমজান শরীফে পুরো একটি মাস প্রশিক্ষণ নিলাম, ইমান এবং ইহতিসাবের প্রশিক্ষণ নিলাম, আমলের প্রশিক্ষণ নিলাম। সে ব্যক্তি কতই না বুড়বক এবং কতই না পাগল মানুষ যে প্রশিক্ষণ নেওয়ার পর তার লাইসেন্সটা ফেলে রাখে,
প্রশিক্ষণ নেওয়ার পর তার কাজটাকে তার সার্টিফিকেটকে ফেলে রাখে, সে ব্যক্তিকে যেভাবে আমরা পাগল বলে চিহ্নিত করি, ঠিক তেমনি ভাবে আমরা যারা রমজান শরীফে আল্লাহর সান্নিধ্য অর্জন করলাম রাত্রের বেলা জাগ্রত থেকে দিনের বেলা আল্লাহর হুকুম পালন করে রোজা রাখার মাধ্যমে, কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে, নিজের চোখকে গুনাহ থেকে বিরত রাখার মাধ্যমে, হাতকে পাকে দিমাগকে অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ হাত থেকে বিরতের মাধ্যমে প্রশিক্ষণ নিলাম, এই প্রশিক্ষণ যদি বাকি 11 মাস আমরা কাজে না লাগাই তাহলে আমাদের থেকে বোকা, আমাদের থেকে হতবাগা আর কেউ নাই। আসুন আমরা রমজান শরীফে যেভাবে আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে চলেছি, হালাল খাদ্য গ্রহণ করেছি, সকল হারাম থেকে বেঁচে থেকেছি, রমজান পরবর্তী সময়ে যেন সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকি, ঘুষ সুদ দুর্নীতি হারাম খাওয়া খাবারের ক্ষেত্রে পরিধানের ক্ষেত্রে দোয়া কবুল হয় না আমাদের, আমাদের দোয়া কেন কবুল হয় না, খাবার হারাম, কাপড় হারাম, পয়সা দিয়ে আমাদের পানীয় খাবার হারাম হারাম, আমাদের পারিপার্শ্বিক অবস্থা গড় হারাম, পয়সা দিয়ে পারিপার্শ্বিক অবস্থা হারাম জিনিস দিয়ে, এ কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমরা এই সমস্ত জিনিসগুলো রমজান শরীফে যে শিক্ষা গ্রহণ করেছি বাকি জীবন যেন সেভাবে আমরা কাটাতে পারি, 11 মাস যদি আমরা এমন করে কাটাতে পারি তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদের জন্য রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি সর্বশেষে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব এবং জনাব ভাই বুলবুল ভাই, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এবং আপনাদেরকে এবং আপনাদের চ্যানেলের কৃতজ্ঞতা আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ পাক এই কার্যক্রম এই খিদমতকে দীর্ঘজীবী করুন, এর মাধ্যমে আল্লাহ পাক জাতির আরো বেশি খিদমত করার তৌফিক দান করুন। আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা সকল ভিউয়ারদেরকে মোবারকবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়র, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ সম্মানিত শেখ এবং দর্শক মন্ডলী, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগ দিবেন, আমরা আসবো আরো একটা এপিসোড নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম